नेक्स्ट की देखिए अनेक डिरेक्टर टिकटक থেকে হচ্ছে সিলেক্ট করে হচ্ছে তাদেরকে নাটকে নিচ্ছে কাস্টিং করছে 60 সেকেন্ডস এর একটু অ্যাক্টিভিটিস দেখে তাকে আমি অ্যাক্টিং এ নিয়ে নিচ্ছি আমি আমার কোয়ালিটি বা আমি প্রমাণ করে দিতে পারি না যে আমি একজন সেলিব্রিটি নো নেভার ये Google Bangladesh so এখানে হচ্ছে Google সার্চড क्वेश्चंस अबाउट author ठीक है अबाउट मी ओके নামে পাশে কি আছে আই ডোন্ট নো বিসমিল্লাহির রহমানির রহিম क्वेश्चन সামিয়া ঠিক বলো তুমি এজ এন্ড হাইট সেকেন্ডে যাচ্ছি এটা কিন্তু খুব মজা খুব ভালো লাগছে মানে নিজের ব্যাপারে সেই থেকে আসলে ভালো লাগা ভালোবাসা বা পছন্দ কিন্তু আজকে যারা আমাকে আমার যারা ফ্যান ফলোয়ার ट्रस्ट में कखनो भाविनी जे तारा आमाके एतटा पसंद करबे माने नेक्स्ट नेक्स्ट आई एम हैविंग फन ओहो एटा तो आमी बोलतेছিলাম তখন তোমাকে যে গুগলে এটা আসে এখন বলো হ্যাঁ হট সো ইউ আর হট ইউ থিংক ইউ আর হট রাইট It's a compliment, right? Definitely. Hot, sexy, sweetie, cutie, सब धरने कॉम्प्लीमेंट आमी पाई ट्रस्ट मी आमी जखन खूब स्वीट एक कैरेक्टर करी काजे खेते तखन आमाके बोले जे आपू तुम्हें खूब स्वीट लागे आपू तुम्हार हासिटा अनेक किूट मैं ये धरने कॉम्प्लीमेंटगुलो आमी सब समय पे थाकी और हट सेक्सि एगुलो हय कि जे इट डिपेंड करे अबाउट द एनवायरनमेंट योर ड्रेस अप एंड एवरीथिंग सो एक मानुषेर जदि सब धरने कॉम्प्लीमेंट थाके सो व्हाई नॉट सो तुम इंस्टाग्रामे कौन कमेंटगुलो बेशी पाओ आमी देखछिलाम कतगुलो आमी तो सबई पाई ना बाट एगुलोई हट सेक्सि नाइस फिगर हाँ तो एटा भालो एटा आमी पजिटिव भावे नेई दिस इज या आई एन्जॉय बिकज आई थिंक एटा पजिटिवली ना उचित नेगेटिवली ना किछु नाई ना डेफिनेटली ना डेफिनेटली सो अच्छा आरेकटा হচ্ছে টিকটক বলো বলো টিকটক কি জাস্ট টিকটকে হট থাকো দেখে এইজন্য এরকম নাকি না গুগল কেন আসলে হট টিকটকের ব্যাপারটা আমি একটু ক্লিয়ার করি আরেকটা তুমি ইনফরমেশন দিই সেটা হচ্ছে ইফ ইউ সার্চ ইওর নেম অন গুগল হ্যাঁ হটটাই খুব তাড়াতাড়ি এবং অনেকগুলো অপশন আসে মানে অনেকগুলো সার্চ রেজাল্ট আসে তোমার সামিয়া অথই হট এটা প্রথমে আসে না তার একটা কারণ হচ্ছে যারা আমাকে ফলো করে তারা আমার টিকটক থেকে আমার টিকটকের ভিডিও বা আমার ছবি যেগুলো তাদের কাছে মনে হয় যে হট যেগুলো তাদের কাছে দেখলে মনে হয় যে এটা খুব সেক্সি ওই ছবিগুলো তারা নিজেরা নিজেদের মতো করে আপলোড দেয় ইউটিউবে নিজেরা নিজেদের মতো করে পেজে ফেসবুকে সব জায়গায় হচ্ছে আমার ছবি আপলোড দেয় সো আমার কিছু আপলোড করতে হয় না আমি যেটা দিই সেটাই তারা সব জায়গায় ছড়িয়ে দেয় সো দ্যাটস ওয়াই গুগলে সবসময় এই মানে তারা যে ক্যাপশনটা দিয়ে ছবিগুলো আপলোড করে এর জন্য গুগল হচ্ছে ওগুলোকেই মানে আইডেন্টিফাই করে যে আচ্ছা ওকে সো দ্যাটস নেক্সট ভালো তো আচ্ছা এখন শীতের মধ্যে দরকার রাইট আচ্ছা নেক্সট নেক্সট কি দেখি ওহো ওটার পরে টিকটক চলেই আসলো টিকটক আচ্ছা টিকটকের যে ব্যাপারটা আমি তো আসলে ভিজুয়ালি বেশি কাজ করি সো সারাদিন শুটিং শেষ করে আসলে টিকটক করার মতো সময় পাই না কিন্তু এখন আমি যেটা দেখলাম যে আমাদের জেনারেশনের সবাই কিন্তু টিকটকের মাধ্যমে কিন্তু নিজের টাইমটাকে অনেক ভাবে এনজয় করে এবং মানুষ এত বোরিং হয়ে গেছে এখন সবাই সব সময় মানে সকল এন্টারটেইনমেন্ট কিন্তু ফোনে সোশ্যাল মিডিয়াতে সব জায়গায় কিন্তু খোঁজে আগে যেমনটা আমি আমার বাবা মাকে দেখতাম আমার বাবা মারা কি করতো যে মজার খেলা খেলতো ক্যারাম বোর্ড খেলতো লুডো খেলতো বা কোথাও ঘুরতে যেত বোর্ড গেমস খেলতো বা মাঠে খেলতো কিন্তু এখনকার না সবকিছু এত সীমাবদ্ধ সবকিছু এত ফাস্ট যে কাউকে আমি যদি দেখতে চাই আমি মানে আমার তাকে সামনাসামনি দেখা দরকার হয় আমি তাকে ফোনে দেখতে পাচ্ছি জাস্ট একটু তার নাম দিয়ে সার্চ দিব বা কিছু একটা সো টিকটকের যে ব্যাপারটা টিকটকে আমি যেটা দেখলাম যে আমাদের মিডিয়ার পার্সনরা অনেকেই হচ্ছে টিকটক এখন ইউজ করছে কিন্তু তার থেকে বেশি যেটা দেখলাম যে যারা নর্মাল পার্সন তারা টিকটকে এত বেশি অ্যাক্টিভিটিস এত বেশি ফানি ফানি জিনিস করছে আবার খুব ভালো ভালো জিনিসও করছে খুব ভালো নিউজ দিচ্ছে আমি নর্মালি ওরকম কাউকে ফলো করি না আমি জাস্ট খালি র্যান্ডমলি দেখি দেখছো যাদেরকে ভালো লাগে কারণ আমাদের মিডিয়ার মধ্যে তো আসলে আমি ওরকম ভাবে কাউকে দেখিনি আমার ভালো লাগে পূর্ণিমাটা পূর্ণিমা আপু হ্যাঁ পূর্ণিমা আপু খুব মজা করে হ্যাঁ শি ইজ ভেরি কিউট হ্যাঁ আর আমার যেমন আমার নর্মাল পার্সনদের বেশিটা ভালো লাগে কারণ হচ্ছে যে আমি কিছু টিকটকে দেখলাম যে কিছু জেনারেল পার্সন ওরা খুব ভালো মেসেজ দিচ্ছে আচ্ছা টিকটকের মাধ্যমে এমন কিছু অ্যাক্টিভিটিস করছে যেটা মাধ্যমে হচ্ছে যে খুব ভালো মেসেজ দিচ্ছে যে সোশ্যাল মিডিয়াতে এটা হচ্ছে বা একে হেল্প করো একে সাপোর্ট করো এই জিনিসগুলো আমরা করতে পারি। সো দিস ইজ গুড। আবার খারাপ হয়ে যদি বলি যে এত বেশি কমেডি করছে যে ওইটা মানে ফানি, নিজেকে আরো বেশি ফানি মানে আরো অনেকগুলো যে পপুলারিটি পাওয়ার জন্য অনেক বেশি সেক্সি। আরেকটা ব্যাপার দেখলাম যে পপুলারিটি পাওয়ার জন্য তারা কি ড্রেস আপ করছে, আর ড্রেস মানে ড্রেসের কোনো ঠিক নাই, তাদের মেকআপের কোনো ঠিক নাই, কোনো কিছু ঠিক নেই। এবং তারা আসলে কি রিপ্রেজেন্ট করছে টিকটকে। আমার একটা আইডি, আমার সেটা ফেসবুক, আমার সেটা ইনস্টাগ্রাম হোক, সেটা আমার পেজ হোক বা টিকটক হোক, আমি যাই করব সেটাই কিন্তু আমাকে রিপ্রেজেন্ট করবে। কিন্তু এখন যদি টিকটক আমি যদি সারাক্ষণ কমেডি এবং ফালতু ফালতু কিছু নিউজ দিয়ে বা হচ্ছে যে ফানি জিনিসগুলো করি, সেক্ষেত্রে কিন্তু আমার তাহলে আসলে আমি আমাকে মানুষের সামনে কিন্তু একজন কমেডি বানাচ্ছি, আর কিছু না। না, এটা হচ্ছে আমার একজন আর্টিস্ট ফোন দিয়েছে, জাস্ট আমি রুচি কাজ করেছি, আই থিঙ্ক মনে হয় কোনো একটা কাজে, তারপর আমি একটু কথা বলতে পারি। হ্যালো অন ক্যামেরা কিন্তু, হ্যাঁ হ্যালো হ্যালো, ভয় পাইছে, নেটওয়ার্ক প্রবলেম, অন ক্যামেরা শুনে ভয় পাইছে, না না নেটওয়ার্ক প্রবলেম। তো যেটা হচ্ছে যে ইভেন আমি আর আরেকটা কথা বলতে চাই যে অনেকে যেমন 1 মিলিয়ন হয়ে গেছে টিকটকে, নর্মালি আমাদের ফলোয়ার্স, নর্মালি আমাদের আমাদের যারা আমরা আসলে মিডিয়াতে কাজ করি তাদের কথা বলছি না, নর্মাল পার্সনদের কথা বলছি। তারাই 1 মিলিয়ন করে তারা আসলে নিজেদেরকে সেলিব্রিটি বলছে, ভাবছে। ইভেন অনেক ডিরেক্টর টিকটক থেকে হচ্ছে সিলেক্ট করে হচ্ছে তাদেরকে নাটকে নিচ্ছে, কাস্টিং করছে। তার মানে আমি জাস্ট চিন্তা করছিলাম যে শুধুমাত্রই এতটুকু 15 সেকেন্ডস আর 60 সেকেন্ডসের একটু অ্যাক্টিভিটিস দেখে তাকে আমি অ্যাক্টিংয়ে নিয়ে নিচ্ছি, এই তার প্রমাণ। তাহলে আমরা যারা আসলে এত কষ্ট করে এত দূর আসছি, 2টা রিয়েলিটি শো থেকে নিজেকে কষ্ট করে প্রুফ করে এত দূর পর্যন্ত আসতেছি বা কাজ করছি, কষ্ট করছি, সেইটার ডিফারেন্সটা কি? তো আসলে এটা খুবই প্যাথেটিক। সো টিকটকে 1 মিলিয়ন আর 2 মিলিয়ন করে যে আমি আসলে একজন সেলিব্রিটি না, সেলিব্রিটি সেই স্টার যে জনসাধারণ মানুষের চোখে। তুমি তোমার নিজেকে সেলিব্রিটি বলে তুমি সেলিব্রিটি না। এবং আমি অনেক জায়গায় দেখলাম যে আমি যখন পার্লারে যাচ্ছি তখন এরকম বলে যে হ্যাঁ আপু আপনি, আমি নামটা বলতে চাচ্ছিলাম না, তার 1 মিলিয়ন, মানে আমি তাকে চিনি না, তাকে আমি টিকটকে দেখছিলাম, ওকে ফাইন, নর্মালি যাদের টিকটকে দেখছি সেরকম আর কি। তো বললো যে আপু আপনি তাকে চিনেন না, তার 1 মিলিয়ন টিকটকে। আমি বলছি না আমি চিনি না, কেন চিনতে হবে, কেন চিনতে হবে কেন? সো এটাই বললাম যে টিকটকে সাধারণ 15 আর 60 সেকেন্ডস একটা ভিডিও করে আমি আমার কোয়ালিটি বা আমি প্রমাণ করে দিতে পারি না যে আমি একজন সেলিব্রিটি, নো নেভার। সো ফাইনালি টিকটক ডান। হ্যাঁ আচ্ছা, তাহলে আমি যাচ্ছি নেক্সট। গুগল বাংলাদেশ, প্লিজ তুমি আমাকে বাঁচাও। হ্যাঁ সার্চ করে যেগুলো ফাইন ও একসাথে। তো ইনস্টাগ্রাম, টিকটকের কথা বলছো অলরেডি। আই লাভ ইনস্টাগ্রাম। ওকে হ্যাঁ আই লাভ ইনস্টাগ্রাম বিকজ ইনস্টাগ্রামে আসলে খুব বেশি ছবি আপলোড করা লাগে না আর খুব সহজ অ্যাক্সেস করা যায়। ফেসবুকে তো যে কোনো সময় হ্যাক হয়ে যেতে পারে, বাট ইনস্টাগ্রাম তো হ্যাক হওয়ার কোনো অপশন নাই। এবং ইনস্টাগ্রাম একটু ডিফারেন্ট, এন্ড ইনস্টাগ্রাম একটু ডিফারেন্ট, মানে ডিফারেন্ট ফর ইউ গার্লস। হ্যাঁ মানে একটা জাস্টলি আমার যখন আমার আইডিতে ঢুকবে তখন আসলে একদম সুন্দর করে ছবিগুলো বা আইডিটাকে সুন্দর করেছে প্রেজেন্ট করে, সো এটা ভালো লাগে। ফেসবুকে তো সবকিছু একসাথে না, মেইন রিজন হয়তো ইনস্টাগ্রামে ইউ আর a different person. Instagram you can upload some hot pictures যেটা ফেসবুকে not possible, not like that যে hot pictures আপলোড দিতে হবে, but Instagram এ যে ব্যাপারটা হচ্ছে যে দিতে হবে না। বাবা আমি কোনটা বলতেছি, ফেসবুকে you can't really upload যে পিকচার গুলো সেগুলো তুমি Instagram এ দিতে পারো। যে তোমার যদি মনে হয় না এটা একটু বেশি হট লাগতেছে এটা আমি ফেসবুকে দিব না, Instagram এ you can easily put it on, সেটা বললাম। Instagram এ আমি সবকিছু মানে দিতে পারি আর কি। অনেক সময় অনেক স্টোরি দেওয়া যায় না ফেসবুকে। আমি সেটাই বললাম তোমার ফেসবুকে আমি ইনস্টাগ্রামে দেখছি, এবং ইনস্টাগ্রামে তোমার ডিফারেন্ট, তোমার এটা ডিফারেন্ট না সব জায়গায়। হট পিকচার্স এন্ড লাইক ইউ নো ইউ এক্সপেরিমেন্ট ইওর লাইক ইউ নো লুকস এন্ড অল আমি দেখলাম তোমার এখানে। এবং এখানে তোমার কমেন্টস গুলো যেটা বললাম, হ্যাঁ যে ওকে থাক আর আমরা কমপ্লিমেন্টে না যাই, নেক্সট চলে যাচ্ছি আমরা কসমেটিক সার্জারি। ওয়াও কে করছে এটা? I don't know, TV বাজে, আমি কেমনে জানি? No way, I'm beautiful. Okay. I'm naturally beautiful, so I don't need a cosmetic surgery. Anything? Acha, on your lips or anything? नो नाथिंग कस्मेटिक सार्जारिर जो ব্যাপারটা সেটা আমি একটু বলি যেটা হচ্ছে যে যারা একটু এজ তাদের আসলে অনেক সময় একটু স্কিনে অনেক প্রবলেম হয় সো সেই ক্ষেত্রে আসলে কসমেটিক সার্জারি না করে অনেক ধরনের অনেক এখন ট্রিটমেন্ট চলছে পিলিং ফিলার বোটক্স এরকম অনেক ধরনের ট্রিটমেন্ট চলছে আমাদের টিভি ইন্ডাস্ট্রি ফিল্ম ইন্ডাস্ট্রি অনেকেই অনেক সবাই করছে নট অনলি যে টিভি স্ক্রিনের ঠিক তা না নরমালি তুমি নরমালি অন্যান্য মানুষদের কথা বলো যারা যারা জব করছে কর্পোরেট বা অন্যান্য সেক্টরে তারাও কিন্তু আসতেছে স্কিনে কোন না কোন প্রবলেমের জন্য আসতেছে বাট সার্জারি থেকে আমি যেটা সবচেয়ে বেশি প্রেফার করব সেটা হচ্ছে নিজের মানে বডিটাকে হেলদি রাখার জন্য যে ফুডগুলো দরকার ঘুম দরকার এবং প্রপার সবকিছু মেইনটেইন করে যদি চলে না তাহলে আসলে হেলদি লাইফ একটা হেলদি লাইফ থাকতে না আসলে এত কিছু দরকার হয় না আমাদের মধ্যে কে করছে মানে এরকম সার্জারি বা পিলিং আমাদের নায়িকাদের মধ্যে সার্জারি তো আমি জানি না সার্জারি যদি বাইরে থেকে গিয়েও করে আসে সেটা আমি জানি না বাট এখন অনেকে তো ফিলার বোটক্স করছে বিকজ অফ লাইক অনেকের একটু ফিলার জিনিস কোনটা ফিলার মিন্স লাইক যাদের একটু অ্যান্টি এজিং এর প্রবলেম তারপর হচ্ছে যে কেউ একটু ফেসটাকে শার্প করতে চায় সেক্ষেত্রে একটু ফিলার বা বোটক্স করে বা হয় না অনেক সময় একটু ভাঁজ পড়ে একটু বয়স হলে বা স্কিনে যদি প্রবলেম থাকে সেক্ষেত্রে না আমার এই ধরনের কোনো প্ল্যান নেই আমার যেটা ভালো লাগে সেটা হচ্ছে যে আপাতত নাই আসলে না আপাতত নাই আপাতত এটা নাই সো এটা নিয়ে আমি এখন চিন্তাও করছি ওকে নেক্সট শেষ হচ্ছে না কেন তুমি ভালো লাগতেছে না এটা মজার হ্যাঁ এই ধরনের খেলাটা কখনো খেলা হয়নি আমার অফ আই লাভ কার ওকে আই রিয়েলি লাইক কার আমার গাড়ি খুবই ভালো লাগে এন্ড ড্রাইভ করতেও আমার খুব ভালো লাগে কোন গাড়ি ড্রাইভ করো তোমার কোনটা আমি এখন আপাতত হচ্ছে আমাদের ফিল্ডার চালাই কিন্তু নেক্সট মানে আমার বাবার প্ল্যান হচ্ছে বাবার কথা হচ্ছে তুমি যদি ওয়েট আরো ভালো গেইন করতে মানে গেইন না যদি ওয়েটটা হচ্ছে লুজ করতে পারো and ঠিক মতো যদি মেইনটেইন করে আমাকে দেখাতে পারো যে হ্যাঁ তুমি রেগুলার লাইফ লিড করছো সবকিছুতে সো তখন হয়তো আমি তোমাকে খুব ভালো একটা ব্র্যান্ড নিউ কার দেব এন্ড সবচেয়ে মজা আমি এখন আসলে খুব বেশি চিন্তা করছি যদি হয় হয়তো অর্ডার নিতে পারি আর এমনিতে আমার একটা মজার ব্যাপার বলি যে আমার একটা শর্ট ফর্ম আছে MBA এখন জিজ্ঞেস করে MBA মানে মা বাবার না আচ্ছা ওকে MBA হচ্ছে মার্সিডিজ BMW আচ্ছা অডি সো মানে নরমালি মেয়েরা কারের প্রতি অতটা ফ্যাসিনেশন থাকে না বাট আমার খুব ভালো লাগে কার এন্ড আমি ড্রাইভ শিখেছি আমার বাবার কাছ থেকে ওকে সো বাবা আমাকে ড্রাইভ শিখিয়েছে সো আই এম সুপার এক্সাইটেড আমার নিউ কার যদি সামনে আমার নিউ কার এখানে একটু কথা আছে বলো নিউ কার তোমাকে তো তোমার বাবা দেবে হ্যাঁ কিন্তু আমাদের তো মডেল বা নায়িকাদের তো আসলে কে যে নতুন কার দেয় সেটা আসলে অনেকেই কোশ্চেন করে সত্যি কথা বলি যখন তুমি কিছু নিজে কষ্ট করে আর্ন করা যে টাকাটা সে টাকা দিয়ে যখন তুমি কিছু কিনবা সেটার মতো মজা বা সেটার মতো আনন্দ আর কিছু হয় না অ্যান্ড এইটা আমি ফার্স্ট মানে এইটা আমি কবে বুঝতে পারলাম কবে এইটা আমি রিয়েলাইজ করলাম সেটা আমি একটু শেয়ার করি আমি যখন ফার্স্ট এই ইন্ডাস্ট্রিতে কাজ করা শুরু করি তো তখন আমি প্রথম যে আমার অ্যামাউন্টটা পেয়েছিলাম হ্যাঁ তো সেটা দিয়ে হচ্ছে যে আমি আমার জন্য কিচ্ছু কিনে নেই আমার বাসার প্রত্যেকটা মানুষের জন্য কিনেছি সো ওইটা আমার কাছে মনে হচ্ছে যে এটা আমার খুব ভালো লাগছে যে আমি কিছু করতে পারছি এটা একটা সেকেন্ড আল্লাহর রহমতে আমি ফর দ্য ফার্স্ট টাইম আমার বাবার সাথে আমি কোরবানি দিয়েছি কোরবানিতে আমি শেয়ার করেছি সো এইটা আমার জন্য একটা বরকত তো আমি যেটা বলবো যে গিফট দিস ইজ ওকে কেউ যদি গিফট করে সেটা আলাদা ব্যাপার কিন্তু নিজের কষ্টে টাকা দিয়ে কিছু একটা অ্যাচিভমেন্ট করা ওইটা সুপার লেভেলের অন্যরকম মজা সো এইটার সাথে অন্য কিছু তোমার এটা যে নায়িকারা যেরকম নতুন নতুন গাড়ি নিচ্ছে বা এরকম ফ্ল্যাটে উঠতেছে তো সেটা নিয়ে তুমি কি বলবো আসলে তুমি কয়টা নায়িকাকে দেখছো আর ওটা তো তোমরাই কথা বলো ভাই ফেসবুকে গাড়ি পোস্ট করলে অনেকেই আমি তোমাকে একটা কথা বলি ভাই একটা গাড়ি কিনতে পারলাম না এত বছর ধরে কাজ করে কিন্তু দুই দিন পর পরে গাড়ি চেঞ্জ করে ভাই রে ভাই ভাবা তো ভালো তো তার তো অনেক কোয়ালিটি সে হ্যাঁ সে দুদিন পর পর গাড়ি চেঞ্জ করতেছে এটা তো সবার এরকম কোয়ালিটি নাই তো তার এটা কোয়ালিটি সে বারবার গাড়ি চেঞ্জ করছে আর বাট এটা তার ব্যাপার কিন্তু আমাদের মিডিয়াটা তো আসলে অনেক ছোট একটা জায়গা সো কে কি আমরা জানি সবাইকে চিনি সবাইকে জানি কোনটা সুজি সেটা তো আমরা বুঝি হ্যাঁ কে আসলে কে কি করছে আর কে কতটুকু যাবে সেটা মানুষ আসলে বুঝতেই পারবে ওকে বাট আই এম হ্যাপি ফর देम মি টু তো ভালো তো ওকে হ্যাঁ Okay. Last. press enter to search. Oh Allah. Okay. এবার দেখি last কি হয়। টানটানা drink. Drink and smoke? No, একটাও না। আমিও তো drink করি না, আমি smoke করি না, আমি কখনো করি নাই। No way. তুমি আমাকে follow করতেছো নাকি কপি করতেছো? তুমি আমাকে কপি করতেছো। এই যে দেখো white পরছো তুমি আমাকে দেখে দেখে। আর একদম আচ্ছা। Excuse me. Oh হ্যাঁ right, তো ম্যাচিং ম্যাচিং না? দেখো সবাই বললো যে আমারটা ম্যাচিং। হ্যাঁ। Yes. So তো okay. You don't smoke, you don't drink. No. Never. Okay. কখনোই করো নাই না আমার মতো পুরো একদম মানে আমার যদি কখনো করতে ইচ্ছা করে তাহলে যদি করব যদি কখনোই করতে ইচ্ছা করে ওকে বাট যেহেতু ইচ্ছা করছে না সো না সো সো গুগল সবকিছু তো জেনে গেলাম আমার ব্যাপারে না আর কিছু জানা দরকার আছে জেনে গেছি তো আমরা না জেনে গেছি আমরা কেমন লাগলো সেটা বলো তো সুপার ডুপার আমার আসলে মানে অনেস্টলি স্পিকিং আমি এই ধরনের খেলা আমার খেলা হয় না বাট এটা খুব মজা এটা মনে হচ্ছিল যে লাইক খুবই কিউরিয়াস কি হবে কি কি কোশ্চেন বক্স থেকে কি বের হবে হ্যাঁ কিতরা মজা হ্যাঁ এসে গুগলে তুমি কখন সার্চ করো না তোমার নিজেকে গুগলে আসলে না ইউটিউবে সার্চ করি না সার্চ করে দেখো ওকে সার্চ না এমনি ইউটিউবে সার্চ করি আমার নাটক কোনটা এসেছে নিউ কাজ কোনটা গুগলে নেন তারপরে তুমি কি কি পাওয়ারও অনেক কিন্তু আজকে কি আমি দেখব আসলে গুগলে কি আমাকে কি আসলে এগুলো আসে কিনা আর যদি না আসে আমি তোমাকে সত্যি মাইন্ড দিব অবশ্যই আসে বেশি আসে আমরা আসলে কয়েকটা এখান থেকে চুজ আসবে আসলে সো গাইস থ্যাংক ইউ ফর ওয়াচিং এন্ড আমরা আসলে এই সেগমেন্টটা শুরু করছি নতুন এটা যাবে এন্ড থ্যাংক ইউ সো মাচ যে তুমি আসলে তোমার প্রোগ্রামটা আমাকে মানে ইনভাইট করার জন্য কারণ আমার মনে হচ্ছে যে আসলে অনেকদিন পর না একদম প্রাণ খুলে কথা বলছি আড্ডা দিচ্ছি কারণ ইউ নো হোয়াট তুমি কিন্তু তোমার টাইপের সবাইকে পাবে না রাইট কথা বলার মতো সো ওই যে অনেকে বল না যে তার সাথে খেতে গেলে ভালো লাগে রেস্টুরেন্টে যে খেতে পছন্দ করে সো তুমি ধরো কথা বলতে পছন্দ করো কমিউনিকেট করতে পছন্দ করো অ্যান্ড দ্যাটস ওয়াই তোমার সাথে কথা বলতে ভালো লাগছে সো ইটস 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 নাইস ফান প্লিজ থ্যাংক ইউ কিপ শাইনিং থ্যাংক ইউ অ্যান্ড ডু সাবস্ক্রাইব টু ডিজিট ফর